ওলামা সুফি কনভেনশন একটি বাতিলকে প্রতিরোধ করার জন্য এই কনভেনশনটা করা হয়। এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বাতিলদেরকে প্রতিহত করতে পারি, সত্য ইসলামে পথ থেকে বাতিলকে দূর করতে পারি। বিশেষভাবে একটা বাতিল ফিরকা রয়েছে শিয়া সম্প্রদায়। শিয়ার পরিচিতি কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুগামী, অনুসারী। এটা শিয়াতু আলী এর সংক্ষিপ্ত রূপ। শিয়া শিয়াতু দল, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অতীব বেশি মান্য করে ভালোবাসে দেখায়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জুনুলাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে যা কুফরি, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে নাই। এই শিয়াগুলোর আকীদা এতই জঘন্য, তারা ইসলামের লেবাস পরে ইসলামকে ধ্বংস করার জন্য আবির্ভাব হয়েছে। আজও আমরা দেখি সুন্নি অঙ্গনের মধ্যে অনেক শিয়ারা ঢুকে যাচ্ছে, যারা সুন্নি নাম দিয়ে কিন্তু ভিতরে ভিতরে শিয়া আকীদা প্রচার করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়ো না। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআনুল করিম, আল্লাহর রজ্জু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর রজ্জু হচ্ছে আহলে বাইত রাসূল, আল্লাহর রজ্জু হচ্ছে দীন ইসলাম, দীন। এই দীনকে ধ্বংস করার জন্য শিয়ারা তৎপরতার মধ্যে রয়েছে। আমরা চাই এই শিয়াগুলোকে চিহ্নিত করে, শিয়া মতবাদের অনুসারীদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করব, প্রতিহত করব, সুন্নি অঙ্গন থেকে বিতাড়িত করব। এই শিয়া বিরোধী কর্মশালা প্রত্যেক বছর হবে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিরুদ্ধে আমরা যা বলি এগুলো কিতাবে আছে, এগুলো ইতিহাসে আছে, অতএব ইতিহাস অস্বীকার করার সুযোগ নাই। তাই আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মানি না, সেই ইয়াজিদের বাবা, সেই দোষী, সেই কারবালার দোষী, সেই মা হুসাইনের শাহাদতের জন্য দায়ী, এভাবে রসুলের সাহাবিকে দায়ী করেছে। আমরা বলি যদি ইতিহাস আপনি লক্ষ্য করেন, ইতিহাসকে যদি আপনি মানেন, তাহলে ইতিহাসকে যদি আপনি খেয়াল করেন, তাহলে সিফিনের যুদ্ধ খেয়াল করতে হবে। সেখানে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন অভিযোগ, মাওলানা আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে কথা এসেছে, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এর বিরুদ্ধে কথা এসেছে, উসমান জুনুরান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা এসেছে, এভাবে অনেক সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অনেক ইতিহাসে কথা আছে। তাই ইতিহাস আমরা, ইতিহাস ইতিহাসের মধ্যে থাকবে। আর রসূল পাকের সাহাবায়ে কেরাম সম্পর্কে যখন ফতোয়া আছে, যখন তকওয়া আছে, তকওয়া আর ফতোয়ার সমন্বয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমরা কোনো সাহাবীর সমালোচনা করব না, আমরা কোনো সাহাবায়ে কেরামের সমালোচনাকে বরদাস্ত করব না, দেখি না। তাই আমরা ইতিহাস পাতিহাস এগুলো বলে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না, ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। আর ফতোয়া হলো আসহাবিকান নুজুম, এখানে এই ফতোয়ার উপর মুসলমানরা চলবে, কোন সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি এটা আলোচনা করা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে নিয়েছি, তাদের মধ্যে কোনো প্রকারের হতায় ইস্তেহাদি থাকলে সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা এটাই হলো শিয়াদের আলামত, ঠিক কিনা?